মাসুম আহমদ, আপনি লিখেছেন আপনার পেজের ভিডিও আগের মতো নজরে পড়ে না, পোস্ট করা কি কমিয়ে দিয়েছেন? ভাই মাসুম আহমদ, শুধু ভিডিও নয়, আমাদের পেজের ভিডিও, টেক্সট এবং ছবি, নানা রকমের পোস্ট, এগুলো আর আগের মতো খুবই সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। এর অন্যতম একটা কারণ হলো যে পেজের রিচ বেশ খানিকটা কমে গেছে। আপনারা জানেন ফেসবুকে সকল পেজ, গ্রুপ ইত্যাদিতে, আপনার আইডি ইত্যাদিতে রিচ প্রচুর পরিমাণে ফেসবুক কমিয়ে দিয়েছে নানা কারণে। সেটি যেমন একটি বাস্তবতা, তার সাথে আবার যুক্ত হয়েছে যে ইসলামিক পেজগুলোতে, বিশেষ করে ইসলামিক পোস্ট যে পেজগুলোতে খুব বেশি পরিমাণে হয়, অনেক বেশি রিচ হয়, সেগুলোকে টার্গেট করে বিভিন্ন সময় নাস্তিকরা ভয়ঙ্কর রকমের রিপোর্ট করে থাকে। আমাদের একটি পেজে একটা ভিডিও গেছে, যে ভিডিওটা ছিল আমেরিকাতে একবার একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন পুলিশের, পুলিশ হত্যা করেছে একজন পুলিশ, এবং সেটা নিয়ে গোটা দুনিয়া তোলপাড় হয়েছে। সেই বিষয়ে আমাদের একটা ভিডিও গিয়েছে, সেখানে অনেকগুলো রিপোর্ট করা হয়েছে এবং অনেকগুলো আপনার অ্যাকশন আমাদের উপরে নেওয়া হয়েছে। মূলত এই ধরনের ইস্যুগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা প্রচুর পরিমাণে কাজ করে, অ্যাক্টিভ থাকে। দুঃখজনক যে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়িতে লিপ্ত, আমরা নিজেরা একে অন্যকে শত্রু মনে করি, কিন্তু শত্রুরা আমাদের সবাইকে কিন্তু তাদের কমন শত্রু মনে করে। আমরা কে কোন পন্থী সেটা কিন্তু তারা বাছবিচার করে না এবং তারা সেটা ব্যাপক করার চেষ্টাও করে না। তো এই জায়গাতে এসে দুঃখজনক যে আমরা ইসলামিস্টরাও একে অন্যের বিরুদ্ধে আমরা লাগি, যেখানে ইসলাম বিদ্বেষী চিহ্নিত নাস্তিকরা ইসলামিক বড় বড় পেজগুলোকে তারা ধ্বংস করার জন্য নানা রকমের চক্রান্ত করে, এর মধ্যে তাদের রিপোর্ট করা ইত্যাদি, আজে বাজে উড়াধুড়া, সেগুলো তারা করতেই থাকে। তো এই জায়গাতে আমাদের অনেক বেশি অ্যাক্টিভ থাকা দরকার এই পেজগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমার পেজ নয়, আমি অন্যান্য পেজের কথা বলছি, সেগুলোতে কমেন্ট করা, প্রচুর পরিমাণে আপনার নিজেদের রিয়্যাক্ট করা, একটু অলসতা না করে হলেও শুধুমাত্র এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য করা এবং শেয়ার করা ইত্যাদিগুলো আমাদের করা উচিত সব পেজের ক্ষেত্রেই। সম্প্রতি অন্যান্য ওলামা ইকরাম যারা আছেন তাদের পেজ আমরা দেখেছি, বড় বড় পেজ যেগুলো আছে, মির্জা রমান আজহারি, আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ শেখ এবং আরও যে সমস্ত ওলামা ইকরামের পেজ আছে এবং অন্যান্য বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, সবগুলোতে আমরা দেখেছি একই অবস্থা। একদিক থেকে ফেসবুক রিচ কমিয়ে দিয়েছে, অন্যদিক থেকে ইসলাম বিদ্বেষীদের লাগাতার লেগে থাকা এবং রিপোর্ট করা সংঘবদ্ধভাবে, সেগুলো এই পেজগুলোকে নানাভাবে দুর্বল করে দেওয়ার জন্য কারণ। কিন্তু ইনশাআল্লাহ আমরা আশা করছি সেটা খুব শীঘ্রই কেটে উঠবো, কারণ আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরও এক্ষেত্রে দোয়া এবং সহযোগিতা আমাদের খুব বেশি কাম্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের পথে এবং ভালো কাজে এক অন্যের সহযোগী হয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।